নমস্কার। প্রাইমারি টেট 2022-এর রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু যে আন্দোলন হচ্ছে, প্রাইমারি টেট 2022-এর যারা প্রার্থী আছেন তারা আন্দোলন করছেন আগামী 10ই অক্টোবর। তো এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এখন যদি নিয়োগ নোটিফিকেশন দিত প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ পর্ষদ একটা নিয়োগকে কত বছর ধরে চালায়, কত বছর ধরে চালায় এবং নিয়োগ করতে চায় না, কারণ চলতি নিয়োগ শেষ হয়ে গেলেও পরবর্তী নিয়োগ শুরু করতে হবে, সেজন্য কিন্তু নানা রকমের বিভ্রান্তিতে কিন্তু ফেলে দিচ্ছে। তো এই মুহূর্তে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন দেয় তাহলে কত ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবেন? একটি ধারণা, একটা অ্যাজাম্পশন যে 2022-এ টেটে ডিএলএড পাস করেছিল 53 থেকে 54 হাজার মতো ক্যান্ডিডেট। তো ওই ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 1000-3000 ক্যান্ডিডেট এমন থাকবে তাদের ডকুমেন্টে ভুলভাল আছে কিন্তু তবুও তারা পরীক্ষা দিয়েছিল, এমন কিন্তু থাকবেই, যে কোনো পরীক্ষাতেই এমন থাকে, ওই ক্যান্ডিডেট বাদ যায়, ইনভ্যালিড ক্যান্ডিডেট থাকে। তার থাকলো কত? 50,000 ক্যান্ডিডেট। ওই 50,000 ক্যান্ডিডেটের মধ্যে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে চলতি রিক্রুটমেন্ট যদি করে দেয় এবং সব ভ্যাকেন্সি যদি নিয়োগ করে দেয় তাহলে কত থাক, প্রায় 12,000 ক্যান্ডিডেট কিন্তু কমে যাবে, কেননা 2017 এবং 2014 প্রায় সকল ক্যান্ডিডেট 2022-এর ডেটে পাস করেছিল। তো 12,000 ক্যান্ডিডেট কিন্তু আর ইন্টারভিউ দিতে পারছে না পরবর্তী যে টেট যে রিক্রুটমেন্টে, সে ইন্টারভিউ দিতে পারছে না। তাহলে 50,000 থেকে 12,000 কমে গেল, তাহলে সেখানে কত হলো? 38,000 মতো থাকলো। 50,000 থেকে 12,000 অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়ার পরে 2022-এ টেট পাস থাকবে 38,000। এবারে বলে রাখা ভালো যে অনেক ইন সার্ভিস টিচার কিন্তু 2022-এ টেট পরীক্ষা দিয়েছিল, বিভিন্ন ধরনের দুর্নীতি এই সেই খবর হয়েছিল, সেজন্য কিন্তু তারা আবার 2022-এ টেট পরীক্ষা কিন্তু তারা দিয়েছিল যারা ইন সার্ভিস টিচার। সেই সংখ্যাটাও প্রায় 4-5 হাজার হবে, সেই সংখ্যাটাও প্রায় 4-5 হাজার হবে 2022-এ টেট পাস করেছে ইন সার্ভিস টিচার, তারা কিন্তু আর নতুন করে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তো তাহলে কত থাকলো? 33,000 ক্যান্ডিডেট। এ প্রশ্ন বলে রাখা ভালো যে লাস্ট দুটো ইয়ারে ক্যান্ডিডেট কিন্তু এই সময়ে কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। কারা? 2022-24 সেশনের ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু পারবে না ফর্ম ফিল আপ করতে, আর 2021-23 ডিএলএড ব্যাচ কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোয়। সেখানেও প্রায় কম করে হলেও প্রায় 5-6-7 হাজার ক্যান্ডিডেট আছেই, 6,000 ক্যান্ডিডেট ধরলাম প্রায়, তাহলে সেই সংখ্যাটা হয়ে যায় 27,000 মতো। তো 27,000 মতো ক্যান্ডিডেট, ভ্যালিড ক্যান্ডিডেট ডিএলএড 2022-এ টেট থেকে কিন্তু থাকবে, ইন্টারভিউ থেকে পরবর্তী যে রিক্রুটমেন্ট, অর্থাৎ এই রিক্রুটমেন্ট পরে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে ভ্যালিড ক্যান্ডিডেট থাকার কথা, যদি একটা অ্যাজাম্পশন 27,000 মতো ক্যান্ডিডেট। তো এই সময়ে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি 12,000 কি 14,000 কি 15,000 ভ্যাকেন্সি যদি দিয়ে রিক্রুটমেন্ট শুরু করত তাহলে কিন্তু চাকরিটা কিন্তু প্রায় অর্ধেক ক্যান্ডিডেট হয়ে যেত। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু মানে যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দিতে চায় না, চাইতে চাইলে একটা রিক্রুটমেন্টকে নিয়ে এতদিন ধরে চালায় না। তো এই হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ইয়ে। আর যেটা বললাম যে 2022-এ যে পরবর্তী রিক্রুটমেন্ট হবে সেখানে ভ্যালিড ক্যান্ডিডেট থাকার সম্ভাবনা মাত্র 27,000 মতো, একটা ধারণা।